ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, নিচের যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই হিট করে রাখবে, তাহলে রোজকার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। বেল আইকন হিট না থাকলে কিন্তু তাহলে কোশ্চেন অ্যান্সার সময় মতো পাবে না। সেই জন্য বেল আইকনটা হিট করে রাখবে। আচ্ছা, আজকে যেটা আমরা আলোচনা করব, ফুল গল্পটি ক্লাস থ্রির পাতাবাহার বইটির থেকে। ফুল গল্পটি কিন্তু আমি আলোচনা করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যারা দেখোনি তারা দেখে নেবে এই ভিডিওটির পরে, ঠিক আছে? আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। আচ্ছা, প্রশ্ন উত্তর পর্বটা আমরা একটু দেখে নেব, খুব ভালো করে কিন্তু তোমরা ফলো করবে। যারা ছোট বাচ্চারা আছো আমার, খুব সুন্দর করে ফলো করবে, আর যারা গার্জেন আছেন একটু দেখে নেবেন, বাচ্চাদের পড়াতে সুবিধা হবে। তো শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্নটা কি বলছে? 1 নম্বর, পরীরা জাদু জানে, তারা ইচ্ছে করলেই অনেক কিছু বদলে ফেলতে পারে, তাদের আছে জাদু ছড়ি। ধরো তুমিও একদিন পেয়ে গেছো এমনই এক জাদু ছড়ি, বদলে ফেলো তোমার অপছন্দের 3টি জিনিস, কি কি বদলালে লেখো দেখি। মানে বলতে চাইছে যে তুমি যদি, তোমার কাছে যদি পরীদের দেওয়া একটা ছড়ি থাকে, তুমি যদি পরীদের সেই ছড়িটি, ধরো এই ছড়িটি তোমার কাছে আছে, তুমি কি বদলাতে চাও? নিজের অপছন্দের 3টে জিনিস তোমায় লিখতে হবে, তুমি সেটা বদলাতে চাও এমন, ঠিক আছে? আমি আমার মতো লিখেছি, আমি কি যদি ছোট হতাম আমি কি বদলাতে চাইতাম বা বদলাতে পারতাম সেটা নিয়ে লিখেছি, তোমরা তোমাদের মতো লিখবে, ঠিক আছে? আমি উত্তরটা জাস্ট দেখিয়ে দিয়েছি তোমাদের। ধরো যদি আমি ছোট থাকতাম, আমি ছোটবেলায় কিন্তু অনেক ইচ্ছা করতো এগুলো আমার, হ্যাঁ হ্যাঁ, তো যদি ছোট থাকতাম তাহলে কি করতাম? সকালে ঘুম থেকে উঠে পড়তে বসার নিয়মটা আমি বদলে দেবো। দ্বিতীয়, যেটা ছোট শিশুরা চায়, ছোটবেলায় চাইতাম, বড় হয়ে কিন্তু পড়াশোনাটাই মেন। তারপরে কি বলছে? সন্ধেবেলা 1 গ্লাস দুধ পান করা বন্ধ করে দেবো। সন্ধে হলেই মা 1 গ্লাস দুধ খা, সেটা বন্ধ করে দেবো, তাই না? তারপরে বিকেলবেলা খেলার সময়টা বাড়িয়ে দেবো। তো এইটা কিন্তু আমার মনের ইচ্ছে ছিল ছোটবেলায়, এখন তোমাদের মনের কি ইচ্ছা সেটা কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তো সেই নিয়ে হলো। নেক্সট কি আছে? নিচে দেওয়া বাক্যগুলি কিছু শব্দ বাদ পড়েছে, পাশের শব্দঝুরি থেকে ঠিক শব্দগুলো নিয়ে বাক্যগুলো ঠিক করে দাও। বলছে নিচে একটা শব্দঝুরি, অর্থাৎ এখানে কিছু শব্দঝুরি আছে, শব্দঝুরি মানে এই যে বক্সটা সেটা বলছে, এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো তোমাদের এখানে ঠিক মতো বসাতে হবে, বসিয়ে উত্তর তৈরি করতে হবে। দেখে নিই আমরা। কাঁচা আম খেতে কি হবে? উত্তর কি হতে পারে? কাঁচা আম কেমন হয়? এখানে দেখো লেখা আছে টক, তাহলে উত্তর হবে টক। পাকা আম ড্যাশ হয়, পাকা আম কেমন খেতে হয়? মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই তো? তো পাকা আম, দেখো এখানে উত্তর আছে মিষ্টি, আমরা এখানে কি লিখব? মিষ্টি, ঠিক আছে? নেক্সট কি বলছে? নাগরদোলা বারবার ড্যাশ ওঠে আবার ড্যাশ নামে। তো নাগরদোলা যারা চড়েছো, তোমরা নিশ্চয়ই চড়েছো, তারা জানবে নাগরদোলা কি করে, ওপরের দিকে ওঠে আর নিচের দিকে নামে, তাই তো? তাহলে এখানে কি আছে? ওপরে আর নিচে দেওয়াই আছে, তাহলে কি লিখবো? নাগরদোলা বারবার ওপরে ওঠে আবার নিচে নামে। তারপরেরটা কি হবে? তারপরেরটা রয়েছে সকালবেলা সূর্য উঠলে চারিদিকে ড্যাশ আর রাতেবেলা সব ড্যাশ হয়ে যায়। বলছে সকালবেলা সূর্য উঠলে চারিদিক কি হতে পারে, কি হয়? সূর্য উঠলে আলো হয়ে যায় না, দেখো আলো দেওয়া আছে বক্সে, তো আমি এখানে কি লিখবো? আলো। আর রাতের বেলা সব ড্যাশ হয়ে যায়, রাতের বেলা কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়, দেখো অন্ধকার লেখা আছে এখানটা, আমরা এখানে কি লিখবো? অন্ধকার হয়ে যায়। নেক্সট কি আছে? আমি যদি দুষ্টুমি করি সবাই আমাকে ড্যাশ বলবে, কিন্তু যদি কথা শুনি সবাই বলবে ড্যাশ। তাহলে তুমি যদি দুষ্টুমি করো তোমাকে কি বলে সবাই? খারাপ বলবে না, তাই বলেছে। দেখো এখানে লেখা আছে খারাপ আর ভালো, তাহলে আমি যদি দুষ্টুমি করি সবাই আমাকে খারাপ বলবে, আর কিন্তু যদি কথা শুনি সবাই অবশ্য কি বলবে আমাদের? ভালো, মানে গুড বয় বলে বা গুড গার্ল বলে, তাই তো? তো ভালো বলবে, এখানে ভালো লিখবো। ড্যাশ দিকে সূর্য উঠলেও ড্যাশ দিকে অস্ত যায়, তো কোন দিকে সূর্য ওঠে এটা তোমরা সবাই জানো, এখানে উত্তর দেওয়া আছে পূর্ব আর পশ্চিম, তাহলে সূর্যটা ওঠে কোন দিকে? পূর্ব দিকে, আবার অস্ত যায় কোন দিকে? পশ্চিম দিকে, হয়ে গেল উত্তর। এরপরে দেওয়া আছে কি? শব্দার্থ সব দেওয়া আছে, শব্দার্থ অবশ্যই কিন্তু পড়তে হবে, ঠিক আছে?
নেক্সট আমরা যাব, নেক্সট যাব আমরা এখানে টিক মার্কে, যেটা আমাদের ঠিক হবে কি দেওয়া আছে, নিচে কতগুলি ফাঁকা জায়গা দেওয়া হলো, ঠিক শব্দ বেছে নিয়ে বাক্যগুলো পূরণ করো। দেখতে পাচ্ছ নিশ্চয়ই? এবার দেখো তাহলে কি করতে হবে, নানা রঙের কুড়ি থেকে হয় নানা রঙের কি হয়, ব্যাকেটে দেওয়া আছে, এখান থেকে যেটা ঠিক হবে সেইটা আমরা কি করব লিখবো এখানে, ঠিক আছে? ফল, পাতা, ফুল, তাহলে কি হবে, নানা রঙের কুড়ি থেকে নানা রঙের কি হয়, ফুল হয়, তাই তো? তো এখানে আমরা ফুল লিখবো, ফুলে এখানে টিক দেবো আর এখানে ফুল লিখবো। নেক্সট কি বলছে, পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো ড্যাশ, পৃথিবীর পাতা ভরা বাগানে কে নেমে এসেছিল, জলপরীরা, ফুলপরীরা না বনপরীরা? ফুলপরীরা নেমে এসেছিল, পৃথিবীর পাতা ভরা বাগানে কি নেমেছিল, ফুলপরীরা নেমেছিল। তো এখানে আমরা কী লিখবো উত্তর, ফুলপরী। নেক্সট কি বলছে, ড্যাশ রোদ বৃষ্টি আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দেয়, তাহলে কি হবে, রোদ বৃষ্টি না আলো কোনটা এসে তাদের গায়ে হাত বুলিয়ে দেয়, আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিত আমরা পড়েছি, তাহলে কি লিখবো, আলো। গল্পটা কিন্তু অবশ্যই পড়তে হবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে অবশ্যই গল্পটা দেখে নেবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখবো, আলো। নেক্সট কি আছে, আগে ভালো করে কোশ্চেন আনসারটা দেখে নাও। নেক্সট কি আছে, বাতাস পাতা ড্যাশ চলে যায়, বাতাস পাতা কি হবে, শুকে শুকে চলে যায়, কি হবে, শুকে শুকে চলে যায়। নেক্সট কি বলছে, এখনও নাকি ফুলপরীরা নেমে আসে কোথায়, চাঁদে নামে না পৃথিবীতে না আকাশে, কোথায় নেমে আসে, পৃথিবীতে, তো এখানে হবে উত্তর পৃথিবীতে, ঠিক আছে? নেক্সট আমাদের কি বলছে, নেক্সট আমাদের বলছে ফুলের মধ্যে কিছু গুণ আছে যা অন্যকে সুন্দর করে তুলতে সাহায্য করে, নিচে গুণগুলো দিয়ে দেওয়া হলো, শব্দগুলোর ভাব বজায় রেখে নতুন বাক্য তৈরি করো, একটি করে দেওয়া হলো, মানে যে বলছে নিচে কতগুলো গুণ দেওয়া হয়েছে, এগুলো কি হয়, গুণ হয় না, একটা মানুষের কিছু গুণ হয়, কোনো জিনিসের কিছু গুণ হয়, গুণ কোনটাকে বলে, ধরো বলছে ভালো ছেলে, তো ভালোটা হচ্ছে ছেলেটার গুণ, তো সেটা হবে ভালো, বা ধরো খুব সুন্দর ফুল, তো সুন্দরটা হচ্ছে ফুলটির গুণ, তো সেটা হচ্ছে সুন্দরটা হবে হচ্ছে গুণ। তো এইরকমই কিছু গুণ দেওয়া হয়েছে আর এটা হচ্ছে বাক্য লিখে দেওয়া হয়েছে, তো আমাকে গুণের ওপর ভিত্তি করে কিছু বাক্য তৈরি করতে হবে, একটা দিয়ে দেওয়া হয়েছে, যেমন কি আছে, ধরো স্নিগ্ধতা আছে, আমি স্নিগ্ধতা দিয়ে করতে পারি বা স্নিগ্ধ দিয়ে করতে পারি, ঠিক আছে? তো স্নিগ্ধতা দিয়ে কি করতে পেরেছে এখানে দেখো, শরতের সকালে শিউলি ফুলের গন্ধে মন স্নিগ্ধ হয়ে যায়, মানে এটা আমরা ধরে নিলাম এটা একটা বাক্য রচনা করেছে ওরা, আমাদের বাক্য রচনা করতে বলাই আছে যে বাক্য গঠন করতে, তাহলে আমাদের এটা কি করতে হবে, এখানে দেওয়া আছে পবিত্রতা, সুগন্ধ, বর্ণময়তা আর সৌন্দর্য। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে করতে পারি, আমি এটা দেখিয়ে দিচ্ছি, তাহলে পবিত্রতা, পবিত্রতা দিয়ে আমরা কি করতে পারি, মন্দিরে গেলে মন পবিত্র হয়ে যায়, পবিত্রতা থেকে আমি পবিত্র দিয়ে করলাম, তাহলে মন্দিরে গেলে মন পবিত্র হয়ে যায়, এরকম লিখলাম। বাক্য রচনা কিন্তু নিজেদের থেকে চেষ্টা অবশ্যই করবে, ঠিক আছে? তাহলে কিন্তু বাক্য গঠন করা শিখে যাবে তোমরা, আমি করে দিয়েছি তবু তোমরা চেষ্টা করবে, ঠিক আছে? নেক্সট কি বলছে, সুগন্ধ, সুগন্ধ দিয়ে কি লিখতে পারি, সুগন্ধ দিয়ে লিখতে পারি আমাদের বাগানটি ফুলের সুগন্ধে ম ম করছে, ম ম করছে, ঠিক আছে? স্পেলিং খুব ভালো করে দেখবে, হয়ে গেল এটা, তাহলে আমাদের বাগানটি ফুলের সুগন্ধে ম ম করছে। নেক্সট কি বলছে, বর্ণময়তা, বর্ণময়তা দিয়ে আমি কি করতে পারি, আমাদের বিদ্যালয়ের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের বর্ণময়তা সবাইকে মুগ্ধ করলো, তাহলে আমাদের বিদ্যালয়ের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের বর্ণময়তা সবাইকে মুগ্ধ করলো, বা বার্ষিক অনুষ্ঠানও লিখতে পারো এখানটা, বার্ষিক আমাদের বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানের বর্ণময়তা সবাইকে মুগ্ধ করলো, এইভাবেও দিতে পারো। আচ্ছা, বিদ্যালয় মানে কিন্তু স্কুল, বোঝানো তো, তাহলে হয়ে গেল, স্পেলিং ভালো করে করবে, রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান এই স্পেলিংগুলো ভালো করে করতে হবে, মানে বানানগুলো ভালো করে করতে হবে, নাহলে কিন্তু নম্বর কাটা চলে যাবে। সৌন্দর্য, সৌন্দর্য দিয়ে করতে পারি কি, দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়,
তো এইভাবে আমরা কিন্তু করতে পারি। দার্জিলিং স্পেলিংটা যদি কঠিন লাগে, তুমি পুরী দিয়েও করতে পারো, পুরীর প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। তুমি অন্য কিছুও করতে পারো, যে সিমলা বা কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়, যে কোনো জায়গা যে নামটা সহজ হয় সেটা দেখে করবে। দার্জিলিং নামটা স্পেলিংটা যদি ভালো করে করতে পারো সেটা দিয়েও করতে পারো। ঠিক আছে, হয়ে গেল এটা। নেক্সট আমরা কিসে যাব? নেক্সট আমরা দেখব 5 নম্বর। পাঁচ নম্বর কি বলছে? 5 নম্বর বলছে আমায় দুটি একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর। প্রথম প্রশ্ন কি আছে? কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছে। কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছে। উত্তরগুলো সবার আগে দেখে নেব। দেখো উত্তরটা কোথায় আছে, আমি কিন্তু তোমাদের দেখিয়ে দেখিয়ে উত্তরগুলো করব, তাহলে তোমাদের নিজেদেরও করতে সুবিধা হবে। দেখো, অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না। তারপরে কি আছে? মাটির ওপর কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ। তাহলে আমি এটাকে সুন্দর করে সাজিয়ে কিভাবে লিখতে পারি? এভাবে আমরা লিখতে পারি। ধরো আমি কি লিখতে পারি, অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি কেবল বড় বড়, এটা পৃথিবীতে হবে একটা, পৃথিবীতে কেবল পৃথিবীতে বড় বড় ঘাস আর পাতা গাছ ছিল, কিন্তু সেই সময় পৃথিবীতে কোনো ফুল ছিল না। তাহলে ফুল কখন ছিল না জানতে পারলাম, অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি কেবল পৃথিবীতে বড় বড় ঘাস আর পাতা গাছ ছিল, কিন্তু ফুল ছিল না। হয়ে গেল উত্তর। যদি এইটা এতটা লিখতে কঠিন হয় তোমরা শুধু প্রথম লাইনটাও তুলে দিতে পারো, যাদের এটা কঠিন মনে হবে শুধু প্রথম লাইনটা দেবে। অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না, এইটুকু দিলেও হবে, কিন্তু সুন্দর দেখাবে এতটা যদি লিখতে পারো। ঠিক আছে, যে বড় পৃথিবীতে শুধু ঘাস পাতা ছিল, মানুষ জন্মায়নি পৃথিবীতে ঘাস পাতা ছিল, তখন ফুল হয়নি, এতটা দিলেই হবে। নেক্সট প্রশ্নটা কি আছে? 2 নম্বর প্রশ্ন কি আছে? 2 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব। যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল? ফুলেরা যখন পৃথিবীতে ছিল না পৃথিবীর অবস্থা কেমন ছিল? দেখো 2 নম্বর লাইনেই দেওয়া আছে, মাটির ওপর কেবল বড় বড় ঘাস পাতা গাছ ছিল, আলো এসে ফুলেদের খুঁজে যেত, বাতাস পাতা শুকে শুকে চলে যেত, হায় ফুল নেই, মানে ফুল নেই, ফুল ছিল না। তাহলে আমি উত্তরটা সেকেন্ড লাইনে এই উত্তরটা হবে। তাহলে আমি কী লিখবো, আমি কীভাবে লিখবো? যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না তখন পৃথিবী ছিল একটি পাতা ভরা বাগান। অর্থাৎ কেবল মাটির ওপর বড় বড় ঘাস আর পাতা গাছগুলো ছিল। ঠিক আছে, দেখো পাতা ভরা বাগানটা কোথার থেকে নিলাম, এই লাইনেই আছে, পরীরা নেমে এলো পৃথিবী পাতা ভরা বাগানে। তাহলে পৃথিবীটা কী ছিল? পাতা ভরা বাগান। তাহলে আমি কী লিখবো? যখন ফুলেরা পৃথিবীতে ছিল না তখন পৃথিবী ছিল একটা পাতা ভরা বাগান, অর্থাৎ কেবল মাটির ওপর বড় বড় ঘাস আর পাতা গাছ ছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কী লিখবো? নেক্সট লিখবো, ফুলপরীরা কেমন পোশাক পরে, তারা কী খায়? ফুলপরীরা কেমন পোশাক পরে, তারা কী খায়? দেওয়াই আছে, দেখো এখানে দেওয়া আছে, তারা এই দেখো রাত্রিবেলা পৃথিবীতে, এখানে আছে দেওয়া আছে, রাতে ফুলপরীরা নেমে আসে পৃথিবীতে, সেখানে তাদের দেশে অনেক ফুল আছে, তারপরেই কী দিয়েছে দেখো, তারা ফুলের পাপড়ির পোশাক পরে, ফুলের মধু খায়। উত্তর কী হবে তাহলে? তারা কী পোশাক পরে জানতে চেয়েছে, কী লিখবো? আমি দেখিয়ে দেখিয়ে করছি যাতে তোমরা নিজেরাও কোশ্চেন অ্যান্সার খুঁজতে পারো। তাহলে আমি উত্তর কী লিখবো? ফুলপরীরা ফুলের পাপড়ির পোশাক পরে। তারা কী খায়? তার সঙ্গে সঙ্গেই দেওয়া ছিল, তারা কী খায়? তারা মধু খায়, আমরা দেখলাম, দেখো এখানে দেওয়া আছে ফুলের মধু খায়। তাহলে আমি উত্তরে কী লিখবো? তারা ফুলের মধু খায়, সিম্পলি লিখবো তারা ফুলের মধু খায়। হয়ে গেল 3 নম্বর, 5.3-এর উত্তর হয়ে গেল। এবার লিখবো 5.4। 5.4-এ আমরা কী লিখতে পারি? ফুলপরীদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল তাতে কী কী রঙের ফুল ফুটেছিল? ফুলপরীদের নিয়ে আসা গাছ থেকে যে বীজ জন্মেছিল, সরি, নিয়ে আসা বীজ থেকে যে গাছ জন্মেছিল তাতে কী কী ফুল হয়েছিল? দেখো দেওয়া আছে, বীজ থেকে গাছ লাগানো হলো, সেখান থেকে 20 ফুটলো, এবার কী হয়েছে? সাদা, নীল, হলদে, লাল, বেগুনি ফুলে ছেয়ে গেল বন, তাই তো? তাহলে আমার উত্তরটা আমরা পেয়ে গেলাম। উত্তরটা আমি কীভাবে লিখব? উত্তরটা আমি লিখব, ফুলপরীদের নিয়ে আসা বীজ থেকে গাছ হয়েছিল তাতে, এখানে একটা কমা দেব, গাছ হয়েছিল তাতে সাদা, নীল, হলদে,
তারপরে লাল বেগুনি রঙের ফুল ফুটেছিল, ফুলে ছেয়ে গেছিল, ওখানে আছে, ওখানে ছেয়ে গেছিলটা আমরা লিখবো না, কোশ্চেনটা যা করেছে তার উপর বেস করে লিখবো। কোশ্চেন লিখেছে আমাদের কী ফুটেছিল, কী কী রঙের ফুল ফুটেছিল, তাই আমরা লিখলাম যে সাদা নীল হলদে লাল বেগুনি রঙের ফুল ফুটেছিল। ঠিক আছে, যেহেতু আমাদের কোশ্চেনে চেয়েছে কী ফুল ফুটেছিল, তাই উত্তরে আমরা লাস্টে কী লিখলাম, কী ফুল ফুটেছিল, মনে থাকবে তাহলে উত্তরটা। নেক্সট কী বলছে, গভীর 5.5, গভীর জঙ্গলে সারা রাত ফুলপুরিরা কী করে, কী করে গরিব গভীর জঙ্গলে তারা, উত্তরটা কী আছে, তারা গভীর জঙ্গলের ভেতরে নামে সারা রাত ফুলবনে হাত ধরাধরি করে নাচে। তাহলে দেখতে পেলাম উত্তরটা দাগ দিয়ে নিলাম, তাহলে আমরা উত্তরটা কী লিখবো, উত্তরটা আমরা লিখবো, বড় খাতা দেখাতে একটু অসুবিধা হচ্ছে আমার, আচ্ছা দেখো, গভীর জঙ্গলে সারা রাত ফুলপুরিরা ফুল বনে হাত ধরাধরি করে নাচে। তাহলে গভীর জঙ্গলে সারা রাত ফুলপুরিরা ফুল বনে হাত ধরাধরি করে নাচে, অ্যান্সার ফুল বনে হাত ধরাধরি করে নাচে। ঠিক আছে, বাকিটা কোশ্চেন থেকে তোলা হয়েছে, গভীর জঙ্গলে সারা রাত ফুলপুরিরা, তারপরে অ্যান্সারটা কী লিখলাম, ফুল বনে হাত ধরাধরি করে নাচে, হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট আমরা কোশ্চেনটা দেখে নেব। নেক্সট প্রশ্ন হলো, গভীর জঙ্গলে বা তারা কেন নেমে আসে, গভীর জঙ্গলেই বা তারা কেন নেমে আসে, কেন নেমে আসে তারা, আমরা উত্তরটা দেখে নেব। দেখো এই উত্তরটা কিন্তু সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে, আমি উত্তরটা তোমাকে এই প্যারাটার থেকে সাজিয়ে লিখতে হবে। দেখো দেখা আছে, এখনও নাকি ফুলপুরিরা নেমে আসে পৃথিবীতে, যেখানে মানুষরা থাকে সেখানে নয়, রাত হলে চাঁদ উঠলে তারা গভীর জঙ্গলে থেকে নামে। তো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা সুন্দর করে এটা সাজিয়ে লিখব, আমরা লিখব, গভীর জঙ্গলেই তারা নেমে আসে কারণ সেই সময় মানুষরা থাকে না, রাতের আকাশে চাঁদের অপরূপ সৌন্দর্য দেখা যায়, অর্থাৎ জনহীন শান্ত ও সৌন্দর্যময় পরিবেশ থাকে। ঠিক আছে, তাহলে কি হলো, জনহীন শান্ত সৌন্দর্যময় পরিবেশ থাকে। তাহলে কি বললাম উত্তরটা, যদি তোমাদের একটু কঠিন মনে হয়, যারা একটু ভালো পড়াশোনা করতে রেজাল্ট করতে চাও তারা এই উত্তরটা অবশ্যই লিখবে, যারা একটু সাধারণভাবে লিখতে চাও তারা এতটা লিখবে, গভীর জঙ্গলে তারা নেমে আসে কারণ সময় সেই সময় মানুষরা থাকে না, রাতের আকাশে চাঁদের অপরূপ সৌন্দর্য দেখা যায়, তাই তারা এই সময় নেমে হয়ে গেল। ঠিক আছে, এতটা রাতের আকাশে চাঁদের অপরূপ সৌন্দর্য দেখা যায় পর্যন্ত লিখবে। ঠিক আছে, লিখে এখানে দাঁড়িয়ে দিয়ে দিলে হয়ে গেল। আর যারা একটু ভালো রেজাল্ট করতে চাও তারা কিন্তু, অর্থাৎ জনহীন শান্ত ও সৌন্দর্যময় পরিবেশ থাকে, এতটা লিখতে হবে। ঠিক আছে, তো লিখলেই অ্যান্সারটা হয়ে গেল। নেক্সট কী বলছে, নেক্সট অ্যান্সার, নেক্সট প্রশ্ন 6, এই গল্পে বলা হয়েছে পরীরা কিভাবে পৃথিবীতে ফুল ফোটায়, তুমি তোমার নিজের ভাষায় সেই ঘটনাটি লেখো। আচ্ছা, এটা কিন্তু তোমাকে গল্পটা ভালো করে জানলে নিজের ভাষাতে তোমাকে উত্তরটা লিখতে হবে, আমি এখানে বলে দিয়েছি, উত্তরটা তোমাদের করিয়ে দিয়েছি, তোমরা নিজেরা একবার চেষ্টা করবে কিন্তু নিজেরা লেখার জন্য। ঠিক আছে, উত্তরটা কী হবে একবার দেখে নিতে হবে, পুরো গল্পটা আমাকে নিজের ভাষাতে সুন্দর করে লিখতে হবে। ঠিক আছে, ছোট করে কি বলছে, অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না, ছিল শুধু বড় বড় ঘাস ও পাতা গাছ, এতটা লিখলাম। এবার আমরা লিখব, একদিন রাতে ফুলপুরিরা পৃথিবীতে নেমে এসেছিল এবং তারা দেখল পাতা ভরা সুন্দর পৃথিবীতে ফুল নেই। ঠিক আছে, তারা তখন নিজেদের দেশ থেকে ফুলের বীজ নিয়ে এসে পৃথিবীর মাঠে বনে ছড়িয়ে দিয়েছিল, সেই বীজ থেকে গাছ জন্মালো, গাছে ফুলের কুঁড়ি ফুটল, গাছে ফুলের কুঁড়ি ফুটল মাথায় থাকে জানো, ও পৃথিবী ভরে উঠল লাল সাদা নীল হলদে বেগুনি ফুলে। মনে থাকবে এইভাবে পরীরা পৃথিবীতে ফুল ফোটালো, উত্তরটা খুব সুন্দর করে সাজিয়ে নিজের মতো লিখবে। ঠিক আছে, আমি উত্তরটা লিখে দিলাম, এইভাবে করতে হবে। ওকে, আজকে ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, আজকে আমি 6 পর্যন্ত দিয়ে দিলাম, এর চেয়ে বেশি দিলে তোমরা গুলিয়ে ফেলবে। হ্যাঁ, আজকে এতটা ক্লিয়ার করো, আমি নেক্সট ভিডিওতে বাকিটা কভার করে দিচ্ছি, বাকিটা তোমাদের আমি দিয়ে দিচ্ছি। ভিডিওটা বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করে দেবে, আজকের জন্য এটুকুই, টাটা।